দেখো সঙ্গীতা, তোমাকে বলি, সকাল 9:30 থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে, এখনো চলছে কদম্বগাছির উলা গ্রাম দত্তপুকুর থানার অন্তর্গত। গত 3রা মে ভোটের ফলাফল ঘোষণার পরপরই এই কদম্বগাছি উলা গ্রামে হাসানুজ্জামান নামে এক আইএসএফ সমর্থক তাকে বোমা মেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করে এমনটাই অভিযোগ হয়েছিল। এবং এই ঘটনার পরপর দত্তপুকুর থানার পুলিশ 4 জন অভিযুক্ত গ্রেপ্তার করে এবং বাকি 4 জন অভিযুক্ত পলাতক। এবং মূলত আজকে সিবিআই আধিকারিকরা যারা পলাতক, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তাদের বাড়িতে ঢুকে ঢুকে নথিপত্র জোগাড় করার চেষ্টা করছেন এবং বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে দুবার সিবিআই আধিকারিকরা এই উলা গ্রামে এসেছিলেন। প্রথম দিন তারা এসেছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন, তারপরের দিন ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেন। এবং যে আলপথ চড়ে হাসানুজ্জামান ফিরছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা মারে এবং ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয় এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। আজকে তৃতীয় পর্যায়ে সিবিআই আধিকারিকরা সকাল 9:30 সময় এসছেন। মূলত যারা অভিযুক্ত, যারা ফেরার, তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ সমীরণ। ভোট পরবর্তী সন্ত্রাসে একটি খুনের মামলায় গতকাল নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এটা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত বলে অভিযোগ করেছেন সুফিয়ান। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। অবশ্যই বিজেপির চক্রান্ত, শুভেন্দু অধিকারীর চক্রান্ত। আমি ওই রকম চোর ছাত্রদের কথার উত্তর দিই না, ওরকম চোর ছাত্রদের কথার উত্তর দিই না। সঙ্গে সঙ্গে প্রতিহিংসার প্রশ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে রাজনীতির কথা চলে আসে, পার্টিটাকে তো আগে কলুষ মুক্ত করুন। বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট ছিলেন। ভবানীপুর উপনির্বাচনের আগে সেই শেখ সুফিয়ানকে ভোট পরবর্তী সন্ত্রাসে একটি খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বৃহস্পতিবার হলদিয়ার ডক কমপ্লেক্সে সিবিআই ক্যাম্পে তাকে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। শিরদাঁড়া সোজা করে, মেরুদণ্ড উঁচু করে আমরা বাপের বেটার মতো আমরা সাহস করে সিবিআই ডাকে সাড়া দিয়েছি। সিবিআই যা ডেকেছিল সহযোগিতা করেছি এবং আমাকে বলেছে সহযোগিতা করার জন্য, আমি নিশ্চিত সহযোগিতা করব। আমরা চাইছি দোষী ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরদিনই নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 13 মে SSKM হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দায়ের করা অভিযুক্তর তালিকায় তৃণমূল নেতা সুফিয়ানের নাম দেয় নিহত বিজেপি কর্মীর পরিবার। এরপরই বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন শেখ সুফিয়ান তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর অনেক অনুগামী বিজেপিতে নাম লেখালেও সুফিয়ান সে পথে হাঁটেননি। বরং শুভেন্দু মমতা আড়াআড়ি বিভাজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছিলেন। গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন সুফিয়ান। প্রচার পর্বে নন্দীগ্রামে গিয়ে একাধিকবার তাকে নিশানা করেন শুভেন্দু। মাননীয় তৃণমূল প্রার্থীর ইলেকশন এজেন্ট নন্দীগ্রামে কোন শিক্ষিত কোন ভদ্র তৃণমূলে তো এখনো লোকজন আছে, কিছু দু চারজন যদি আছে, কাউকে পাওয়া গেল না, শেখ সুফিয়ান হলো তার ইলেকশন এজেন্ট। বৃহস্পতিবার সিবিআই দপ্তরে ঢোকার আগে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন সুফিয়ান। আমাকে দেবব্রত মাইতির কেসে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে দেবব্রত তো তৃণমূল কংগ্রেসের সমর্থক, স্বাভাবিকভাবে এটা তো রাজনীতিগতভাবে কেনাবেচা করেছে বিজেপি। অবশ্যই বিজেপির চক্রান্ত, শুভেন্দু অধিকারী চক্রান্ত। তৃণমূলের তো বলার কিছু নাই না, সব জায়গায় তারা রাজনীতি দেখে, পুরো পার্টিটাই দুর্নীতিগ্রস্ত। যদি তদন্ত হয় কোথাও না কোথাও নেতারা ধরা পড়বে, সঙ্গে সঙ্গে প্রতিহিংসার প্রশ্ন চলে আসে, সঙ্গে সঙ্গে রাজনীতির কথা চলে আসে। পার্টিটাকে তো আগে কলুষ মুক্ত করুন। সেই পার্টিটাই ভারত পশ্চিমবাংলায় রাজত্ব করছে, তো পশ্চিমবাংলা কী করে কলুষ মুক্ত হবে? সেটা সিবিআই রে তদন্ত করার কাজ ওরাই করবে, বিজেপি করতে বললে তো আজকে জীবন দিতে হয়েছে। সব মিলিয়ে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতাকে সিবিআই জিজ্ঞাসাবাদ ঘিরে তরজার পার উত্তুঙ্গে। বিটন চক্রবর্তী, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।